হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সব আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রো লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো এটা হচ্ছে আমাদের বছরের শেষ ভিডিও, কারণ আজকে 12টার পরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। 2023 সালকে আমরা বিদায় দিব এবং 2024 সালকে স্বাগতম জানাবো। সো আজকের দিনটা যেহেতু স্পেশাল, সো আজকে আমরা চিন্তা করছি আপনাদের সাথে একটা স্পেশাল টপিকের উপর ভিডিওটা বানাবো। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, যেহেতু আজকে হচ্ছে আপনার 31st নাইট, দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক পরিমাণে আতশবাজি এবং ফানুস এইগুলো ফুটানো হয়। সো আমরা চেষ্টা করব নিজ নিজ জায়গা থেকে এই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য, কারণ আমরা যারা পশু পাখি পছন্দ করি বা তাদের লালন পালন করি, আমরা জানি যে এই জিনিসগুলো যত বেশি আপনার বাজি ফুটানো হয়, আওয়াজ করা, এগুলো কিন্তু পশু পাখির জন্য অনেক ক্ষতি করে, প্লাস হচ্ছে অনেক পশু পাখি মারা যায়। সো আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবো এইগুলো থেকে একটু বিরত থাকার জন্য। এগুলো থেকে বিরত থেকেও কিন্তু আনন্দ করা যায়, সো আমরা সবাই ওইটাই চেষ্টা করবো। আর নতুন বছর সবার জন্য অনেক সুন্দর হোক এই কামনা করে চলেন আমাদের মেন টপিকে আজকে আমরা চলে যাই। সো আমাদের মেন টপিকটা হচ্ছে গাপির ফ্রাইয়ের বাচ্চাদেরকে কী কী খাবার দেওয়া যায় এবং কোন খাবার কীভাবে দিতে হবে, কখন দিতে হবে, কতটুক দিতে হবে, যাতে করে আমাদের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এবং তাদের কালারটা ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে। সো আমরা যারা ফ্যান্সি গাপি নিয়ে কাজ করি তারা কিন্তু সচরাচর চেষ্টা করি যে বাচ্চাগুলোর কোয়ালিটি মেনটেন করার জন্য, কারণ একটা ভালো বাচ্চাই কিন্তু ইন ফিউচার একটা ভালো গাপি হবে। সো চলেন আপনাদেরকে দেখাই যে আমরা কী কী খাবার দিই এবং কীভাবে খাবারগুলো দিচ্ছি, সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তার আগে দেখাই, এইগুলো হচ্ছে আমাদের মিক্স গাপির বাচ্চা। দেখেন মাত্র কয়েকদিন আগে বাচ্চা হয়েছিল, এইগুলারও কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। প্লাস উপরে হচ্ছে আমাদের ফ্যান্সি গাপির বাচ্চাগুলো আছে। এখানে 4টা ভ্যারাইটির বাচ্চা আছে, আমি আগেও বলছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সো এখানে আরটিপির বাচ্চা আছে, রেড মস্কোর বাচ্চা আছে, রেড জাভার বাচ্চা আছে, কই টক্সিডোর বাচ্চা আছে। সো এগুলোকে এখন আমরা কী খাবার দিই? এখানে দেখেন আমার সামনে অনেক ভ্যারাইটির খাবার রাখা আছে। সো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সবগুলো আস্তে আস্তে শেয়ার করি। এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কোয়ালিটি গোল্ডের একটা খাবার। এই খাবারটা একটু বড় সাইজের, ঠিক আছে? দাঁড়ান আমি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে এরকম একটু বড় সাইজের খাবার। সো এই খাবারটা বাচ্চাদেরকে দিলে গুঁড়া করে দেওয়া লাগে। সো আপনাকে হালকা গুঁড়া করে দেন বাচ্চাগুলোকে দেওয়া লাগবে। দেখেন আমি এখানে আসছি, সবগুলো বাচ্চা চলে আসছে খাবারের জন্য। সো এইটা হচ্ছে একটা ভ্যারাইটির খাবার, এটাকে আমি একদিন দিয়ে থাকি গুঁড়া করে বাচ্চাগুলোকে খাওয়াই। দেন এই জায়গায় যে খাবারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিক্যাপসুলেটেড ব্রাইন্ড শিম্প। অর্থাৎ এই ব্রাইন্ড শিম্পের এগুলো আপনাকে হ্যাচ করার প্রয়োজনে আপনি ডিরেক্ট এটা আপনার মাছকে ফিট করাইতে পারবেন। সো এটার কালারটা হচ্ছে এরকম একটু উজ্জ্বল লাল কালারের মতো হয়ে থাকে, দেখেন। সো এটাকে আপনি সপ্তাহে 2 দিন দিতে পারেন অথবা 3 দিন দিতে পারেন। আমি কী করি, আমার বাচ্চাগুলোকে অল্টারনেটিভ ডেতে খাবারগুলো খাওয়াই। ধরেন আজকে যদি আমি ডিক্যাপসুলেটেড ব্রাইন্ড শিম্প খাওয়াই, দেন পরের দিন হচ্ছে আমি কোয়ালিটি গোল্ডটা খাওয়াইতেছি, এর পরের দিন আবার চলে আসি এখানে দেখেন হ্যাচেবল ব্রাইন্ড শিম্প। এটা কালারটা একটু দেখেন ডার্ক কালারের মধ্যে। সো এটা কিন্তু আপনি হ্যাচ করে দেন হচ্ছে লাইভ যে ব্রাইন্ড শিম্পটা হবে, ছোট ছোট বাচ্চা হবে, ওইগুলো হচ্ছে আপনার মাছকে খাওয়াইতে পারবেন। সো এটা হ্যাচ করার জন্য আমাদের কাছে কিন্তু হ্যাচারি আছে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হ্যাচারি। সো কীভাবে ব্রাইন্ড শিম্প এই হ্যাচ করবেন ওইটা নিয়ে একটা আলাদা একদম ডেডিকেটেড ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, একদম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর খাবার, এটা হচ্ছে হ্যাচেবল ব্রাইন্ড শিম্প যেটা। দেন হচ্ছে এখানে আছে স্পেরুলিনা ট্যাবলেট, এটা কিন্তু অনেক উপকারী। এটা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল যেটা আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, কালার ইনহ্যান্স করবে। এটা আপনারা সপ্তাহে 2 দিন দিতে পারেন আপনাদের মাছকে। এটা জাস্ট অ্যাকুরিয়ামের গ্লাসের মধ্যে এভাবে হ্যাং করে দেবেন, দেন বাচ্চাগুলো এখান থেকে আইসে আসে কিন্তু খাবে। দেন পরের খাবারটা হচ্ছে আপনার, এটা হচ্ছে হিকারি গ্রুপের আপনার ফ্যান্সি গাপি। সো এটার খাবারগুলো এই যে দেখেন ছোট ছোট সাইজের হয়, সেমি ফ্লোটিং, অর্থাৎ কিছুক্ষণ ফ্লোট করবে দেন হচ্ছে আপনার সিঙ্ক করে স্টার্ট করবে। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। সো এটা আপনি বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড় যে গাপিগুলো আছে ওগুলোকেও কিন্তু খাওয়াইতে পারবেন। সো এটা খাওয়া হচ্ছে, এটা হচ্ছে আমি যদি ধরেন সকালে দিই তাহলে দুপুরে আরেকটা দিব এবং রাতে আরেকটা দিব। সো আপনাদের কিন্তু বলা হয়নি যে আমি কয়বেলা আসলে খাবার দিই। গাপির বাচ্চাকে চেষ্টা করবেন 3 থেকে 4 বার খাবার দেওয়ার জন্য, যেহেতু এখন শীতকাল। সো অ্যাটলিস্ট 3 বেলা খাবার দিবেন, সকাল, বিকাল এবং রাতে দেওয়ার চেষ্টা করবেন। রাত বলতে একটু সন্ধ্যার পরপরই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যেটা আসে এটা হচ্ছে আরেকটা লাইফ ফুড, এটা হচ্ছে আপনার টিউবিফ্লেক্স। আমরা টিউবিফ্লেক্স নিজেরা কালচার করি, একটা আমরা হচ্ছে স্টার্টার নিয়ে এসে দেন নিজেরা আমাদের কালচার করা এগুলো আছে। সো শীতকালে এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটাতে অনেক ধরনের প্যারাসাইট হওয়ার সম্ভাবনা থাকে যদি তারা ময়লা পরিবেশে থাকে। যেহেতু আমরা নিজেরা কালচার করি সো ওই রিস্কটা কম থাকে, তা আমি বলবো যে এই জিনিসটা অ্যাভয়েড করবেন। এই জিনিসটার অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন এই যে মাইক্রোওয়ার্ম।
এটা অনেক ভালো কাজ করে এবং প্রচুর পরিমাণে হয়। আপনারা জাস্ট আমাদের থেকে যদি স্টার্টারটা কালেক্ট করেন তাহলে কিন্তু আপনারা নিচেরাই আস্তে আস্তে এটাকে কালচার করতে পারবেন, এখানে প্রচুর পরিমাণে আছে। এটা হচ্ছে আমি আপনাদের কে বলি যে এটা আমি এক বেলা খাওয়াই। সো তিন বেলা যেহেতু আমরা খাবার দিচ্ছি মাছকে, তিন বেলা কীভাবে খাবার দিচ্ছি, তিন বেলা হচ্ছে তিন রকমের খাবার দিই মাঝে মাঝে, অথবা দুই বেলা সেম খাবার থাকে, মাঝখানে খাবারটা চেঞ্জ থাকে। এই জিনিসটা করলে যে সুবিধাটা হয়, আপনার মাছের টেস্ট বাটা ঠিক থাকবে, প্লাস হচ্ছে মাছের খাবারের চাহিদা ভালো থাকবে। দেখা যায় একরকমের খাবার আপনি একটানা খাওয়াতে থাকলে মাছ ঘেয়ে হয়ে যায়, খাবার খাইতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর এই খাবারগুলোর মধ্যে কিন্তু লাইভ ফুড যেহেতু আছে, দুই থেকে তিনটা ভ্যারাইটি লাইভ ফুডগুলো কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশিয়ান্স থাকে এবং প্রোটিন থাকে, যেগুলো মাছের গ্রো হইতে অনেক সাহায্য করে। সো ধরেন আমি যদি সকালবেলা খাবার দিলাম হিকারি, তাহলে আমি দুপুরবেলা খাবার দিব হচ্ছে আপনার মাইক্রোওয়ার্ম এবং রাত্রেবেলা আবার হিকারি দিলাম। অথবা যদি ধরেন আমি ব্রাইন শ্রিম দেই, তাহলে সকালবেলা ব্রাইন শ্রিম দিব, দুপুরবেলা হিকারি দিব, রাত্রেবেলা হয়তো বা মাইক্রোওয়ার্ম দিব। অথবা একটা দিন আপনি শুধু হিকারি দেন, পরের দিন হচ্ছে আপনি মাইক্রোওয়ার্ম দেন, পরের দিন হচ্ছে আপনার ব্রাইন শ্রিম দেন। আপনি কিন্তু চাইলে এভাবেও খাওয়াইতে পারেন, বাট খাবারটা চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট। আপনি চেঞ্জ করবেন, দেখবেন আপনার গাপির গ্রোথ কিন্তু আসলে অনেক ভালো হয়ে যাবে। আমাদের এখানে অনেকগুলো বাচ্চা আছে, প্লাস নতুন কিছু বাচ্চা হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন আমাদের ব্রিডিং বক্সে ছিল, এগুলো হচ্ছে আপনার কোইটক্সিডোর বাচ্চা। সো এখানে অনেকগুলো বাচ্চা আছে, এগুলোকে আমরা এই যে বেবি ট্যাঙ্কে নিয়ে আসছি অ্যাডজাস্ট হওয়ার জন্য। সো অ্যাডজাস্ট হয়ে গেলে দেন হচ্ছে এগুলোকে আমরা এখানে রেখা দিব। সো আজকে যেহেতু বছরের শেষ দিন ছিল, তাই এই টপিকটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বললাম বা আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেকেই টেনশনে থাকি যে গাপির বাচ্চা মারা যাচ্ছে কেন, ভালো গ্রো হইতেছে না কেন। দেখা যায় একটা বাচ্চা যদি আপনি ভালোভাবে গ্রো করাইতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো কালারে চলে আসবে, অ্যাডাল্ট হয়ে যাবে, আপনি লাভবান হইতে পারবেন। খাবারগুলো মোটামুটি এক্সপেন্সিভ আবার কম খরচ আছে, যেমন মাইক্রোওয়ার্মের ক্ষেত্রে আপনার এক্সপেন্সটা অনেক কমে যায়, আপনি নিজেরা কালচার করতে পারেন। এখানে সবথেকে দামি খাবার যদি আমি বলি, তাহলে হ্যাচেবল ব্র্যান্ড শিম বা হচ্ছে হিকারির খাবারটা একটু কস্টলি, বাকিগুলো কিন্তু আপনার আয়ত্তের মধ্যেই থাকবে, সাধ্যের মধ্যে থাকবে। আর একদম ছোটো অবস্থায় চাইলে আপনার ডিমের কুসুম খাওয়াতে পারেন, বাট ওইটা প্রিফারেবল না, কারণ ডিমের কুসুমটা পানিটাকে ময়লা করে ফেলে, আপনার প্রতিনিয়ত পানি চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা হয়। এই জন্য চেষ্টা করবেন যে আপনার ডিক্যাপসুলেটেড ব্র্যান্ড শিমটা খাওয়াইতে 7-10 দিন পর থেকে। এর আগে কি খাওয়াতে পারেন, এর আগে আপনি মাইক্রোওয়ার্মটা খাওয়াতে পারেন, এটা একদম ক্ষুদ্র। সো আপনার মাছ চেস করে করে খাবে যেহেতু মুভমেন্ট করে পানির মধ্যে। এরপরে আপনারা হ্যাচেবল ব্র্যান্ড শিমটা খাওয়াতে পারেন, যেহেতু লাইভ ফুড থাকে, মাছ তাড়া করে খায়, ওদের হেলথও কিন্তু ভালো থাকে। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী বছরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।